হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা শানি শো, আর আমি শানি চলে এসেছি আজ আবার নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কোনো রকম স্কিপ না করে শুরু করা যাক। আজকে 31 তারিখ, আজ থেকে শুরু হচ্ছে হাজার রকমের ওয়েব সিরিজ এবং মুভির মেলা। বলতে পারো আজ থেকে একটা পর একটা সব কিছু রিলিজ করতে চলেছে, সেটা ওয়েব সিরিজ হোক বা মুভি। আর আজকে আমি দুটো আপডেট নিয়ে আসছি। একটা তো হচ্ছে রঙ্গিলা কিতাবের ট্রেলার নিয়ে আলোচনা করবো, আর তারপরের পার্টটা কি হতে চলেছে সেটা কিন্তু মিস করলে চলবে না, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো প্রথমে আমরা ট্রেলার নিয়ে আলোচনা করি। চলো প্রথমে ট্রেলার নিয়ে কথা বলা যাক। রঙ্গিলা কিতাবের ট্রেলারটা কিন্তু 29 অক্টোবর রিলিজ করে গেছে। পরিচালক হলেন অনম বিশ্বাস। ওয়েব সিরিজটিতে প্রদীপ চরিত্রে দেখা যাবে মোস্তাফিজ, নূর ইমরানকে শক্তি হিসেবে দেখতে পাবো পরিমণিকে। একই নামের কিঙ্কর আহসানের উপন্যাসের উপর ভিত্তি করে এই স্টোরিটি, যেটার ডিপ ইমোশনাল দিক কিন্তু রয়েছে, আমরা ট্রেলারে অনেকটা বুঝতেও পেরেছি। বরিশালের একটি ছোট্ট শহরে প্রদীপ এবং শক্তির শান্তিপূর্ণ জীবন চলছিল, হঠাৎ সেটা ভাঙতে শুরু করে। এবং তারা যখন একটা নতুন চ্যাপ্টার ওপেন করার মুখে দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে সবকিছু কেমন বদলে যায়। তখনই কোথা থেকে চলে আসে একটা মিথ্যা অভিযোগ, সবকিছু ভেঙে ফেলার হুমকি দেয়। প্রদীপের একটা পাস্ট যেটা তাদেরকে কন্টিনিউ তাড়া করে বেড়ায়, শক্তি মা হবে, আর শক্তি তার হাজবেন্ড প্রদীপের সাথে পালিয়ে বেঁচে থাকার তুমুল লড়াই। রঙ্গিলা কিতাব ফুটে উঠেছে মেনলি রক্তে, এবং রঙ্গিলা কিতাব ফুটে উঠেছে মেনলি রক্তে রাঙানো প্রেমের গল্প, যেটা আমরা হইচই প্রিমিয়ামে দেখতে পাবো, সেটাও আবার 8ই নভেম্বর। ট্রেলারের শুরুতেই কিন্তু রহস্য দিয়ে শুরু হয়েছে, তোমরা ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে। এটুকু বোঝা যাচ্ছে প্রদীপের পাস্ট হয়তোবা কোনো দলের সঙ্গে কাজ করতো, এবং পরবর্তীকালে সে সেই দলটা ছেড়ে দেয়, তারপর স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায়। কিন্তু হঠাৎই প্রদীপের পাস্ট ব্যাক করে আসে এবং যত রকমের উৎপাতের সম্মুখীন হয়, এবং সেখান থেকে তাদের পালিয়ে বেঁচে থাকার একটা লড়াই স্টার্ট হয়। আই থিঙ্ক এই পাস্টের উপর ভিত্তি করেই গোটা স্টোরিটা লেখা হয়েছে, এবং এটা নিয়ে স্টোরিটা হবে। এ তো গেল রঙ্গিলা কিতাবের কথা। এবার আসছে ভুলভুলাইয়া 3-র কথায়, যেটার টিকিট বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 775K, অর্থাৎ 775K মানুষ অলরেডি ইন্টারেস্টেড জানিয়ে দিয়েছে বুক মাই শোতে। প্রাইস স্টার্ট হচ্ছে কিন্তু 110 টাকা থেকে, আর এটা মেনলি আমাদের কাছাকাছি লোকালের মধ্যে দেখা যাচ্ছে 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তবে অন্যান্য আইনক্স বা বড় বড় জায়গাতে কিন্তু 31 তারিখ থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো চলো আজকের মতো এইটুকুই আপডেট। তোমরা কোন কোন মুভিদের জন্য, তোমরা সামনে আসা কোন কোন মুভির জন্য এক্সাইটেড এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চট করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, আর নতুন নতুন আপডেট পাও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে।